কোভিড সংক্রমণ পুনরায় বৃদ্ধি নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে আরও একবার আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। আজ বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি কি বলেছেন চলুন শুনে নি। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 3 তারিখ বলে না, এই বাংলায় করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত কোনো স্থায়ী এবং কোনো নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেননি। আমরা খালি খবর কাগজে দেখছি মুখ্যমন্ত্রী নিজে আশঙ্কা প্রকাশ করছেন মিটিয়ে গিয়ে, কিন্তু শুধু আশঙ্কা প্রকাশ করলে তো হবে না, বলে দিক কোথায় কি হবে না হবে। পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, সবাই আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কবে ঘুম ভাঙবে আমরা তো জানি না। তাই মেলা খেলা নাটক চলবে এগুলো। আমি তো বারবার করে বলবো যে কোনো সুস্থ মানুষ কখনো চাইবে না কোনো মেলা হোক, কোনো ভিড় হোক, সে মেলা হোক, খেলা হোক, মিটিং হোক, ভোট হোক, যে আমার আপনার পরিবারের মৃত্যুর ওয়ারেন্ট আসুক কেউ চাইব না আমরা। কিন্তু দিদিকে কে বোঝাবে, মোদিকে কে বোঝাবে বলুন। তার জন্য আমার একটাই বক্তব্য, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছে, যেটা যে জানে তাদের কথা শুনতে হয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছে অক্ষরে অক্ষরে পালন করুন, যেটা যে জানে সরকারের উচিত তাদের কথা শোনা, আমি এটা বলতে পারি।